সহজভাবে রেসিপিটি উপস্থাপন করার। রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে পারফেক্ট পিজা। প্রথমেই আমরা পিজা ডোটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি। আপনি অনায়াসে আপনার একটি আঙুল অনেকক্ষণ যাবৎ চুবিয়ে রাখতে পারবেন, এরকম গরম হতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ইস্টটা ফুলে গিয়েছে। ইস্টটা ফুললে বুঝবেন যে ইস্টটা ভালো আছে, আর না ফুললে বুঝবেন ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এটা দিয়ে আমি 2টা পিজা তৈরি করতে পারবো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর রুম টেম্পারেচারে থাকা 1টি ডিম। সবকিছু মেখে নিতে হবে। আপনারা যদি সব উপাদানের পরিমাণগুলো ঠিক রেখে বানান তাহলে বাড়তি কিছু অ্যাড করতে হবে না। প্রথমে ডোটা হাতে লেগে আসবে, পরে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন ডোটা আর হাতে লেগে আসবে না। মনে রাখবেন পিজা ডোটা আপনারা যতটা পরিমাণ ভালোভাবে মাখতে পারবেন পিজা কিন্তু ততই ভালো হবে খেতে। তা যদি হাতে লেগে আসে তাহলে হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে দেখবেন ডোটা আর হাতে লাগছে না। আমি প্রায় 12 থেকে 15 মিনিট যাবৎ ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা কিন্তু একদম সফট হবে। এবার হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরটায় লাগিয়ে দেব, এতে করে ডোয়ের উপরটা আর শক্ত হয়ে যাবে না। এখন একটি র্যাপার পেপার করে বন্ধ ওভেনে বা গরম জায়গায় রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। চলুন এরই মধ্যে আমরা পিজার জন্য চিকেনটা রেডি করে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 7 মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মেরিনেশনের জন্য 10 মিনিট রেখে দিব। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মেরিনেশন করে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না। মুরগির মাংস থেকে যে জল বের হবে তা দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন ডোয়ের ভিতর থেকে বাতাস বের করে নেব। এখন ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য মেখে নেব। এই পর্যায়ে দেখবেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। পিজা তৈরির জন্য ডো রেডি। পিজা যে ট্রেতে তৈরি করব তাতে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। এখন এটা 2 হাত দিয়ে চেপে চেপে আমি গোল আকৃতির বানিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু বেলেও নিতে পারেন। লক্ষ্য রাখবেন ডোটার পাশটা যেন একটু উঁচু উঁচু থাকে। আপনাদের কিন্তু ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে এটা তৈরি করেছি।
এখন একটা কাটা চামচ দিয়ে পিজার মাঝের অংশটা ছিদ্র করে দিচ্ছি। এতে করে পিজার মাঝের অংশটা আর ফুলে উঠবে না। এখন দিয়ে দিচ্ছি পিজা সস। পিজা সসের পরিমাণটা নির্ভর করবে আপনারা কতটা পরিমাণ খেতে পছন্দ করেন তার উপর। আমি আমার স্বাদ মতো পিজা সস দিয়ে নিচ্ছি। এই পিজা সসটা কিন্তু আপনারা ইচ্ছে করলে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিজ। আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে কিন্তু আপনারা হোয়াইট সসও এখানে ব্যবহার করতে পারবেন। আর হোয়াইট সসের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এর পরিমাণটাও কিন্তু আপনি কতটা খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি রিং করে রাখা পেঁয়াজ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো টপিং ব্যবহার করতে পারবেন। আমি চিজ কিছুটা বেশি খেতে পছন্দ করি, তাই উপর থেকে আবারও কিছুটা চিজ ছড়িয়ে দিয়েছি। সর্বশেষে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ওরিগানো। আপনারা যদি আসল পিজা ফ্লেভারটা পেতে চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে হবে। আমি ওভেনটা প্রথমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিজাটাকে বেক করব 15 মিনিটের জন্য। সম্পূর্ণ গলে গিয়েছে।